গুরুচং উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গুরুচং উপজেলা পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান, গুরুচং উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আকলা কায়দার ভাইয়ের আজকের এই নির্বাচনে আলোচনা সভায় উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। নির্বাচন 29শে মে যে ভোট, আমরা অবগত আছি একজন গুরুচং বৈশা অনেকে যে বাক্সমূলটা আমাদের সবার, এটা আমরা 29শে মে ভোটের মাধ্যমে প্রমাণ দিব। সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আসলে এখানে অনেকে বক্তব্য দেওয়ার কথা, প্রত্যেকে বক্তব্য দেওয়ার বক্তব্য হয়েছে, বক্তব্য দেওয়ার সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাচ্ছে না। আমি দু চারজনকে পরিচয় করে দিচ্ছি, আমি পরিচয় করে দিচ্ছি পার করে সাবেক, আমি পরিচয় করে দিচ্ছি আমার সদ্য দুলাভাই নয়মুড়ি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ যারা বিশিষ্ট সমাজসেবক যারা নুর ইসলাম ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি, আমি পরিচয় করে দিচ্ছি আমাদের নয়মুড়ি গ্রামের কিছু সন্তান যারা আকলা খানের সাহেবের মামাতো ভাই বন্ধু যারা আবু ইউসুফ দীক্ষা তাকে আমি পরিচয় করে দিচ্ছি, আমি পরিচয় করে দিচ্ছি শাহেদ বেলফি ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি, আমি পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি আমাদের কালিকাপুর কৃতি সন্তান।